তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় প্রবাহিত খোয়াই নদীর সুস্বাদু মাছ বিক্রি করে বহুদিন ধরে জীবন চালাতেন স্থানীয় জেলেরা। খোয়াই নদীতে পাওয়া যেত কাজরি থেকে আরম্ভ করে মাসপাতা প্রজাতির নানান সুস্বাদু মাছ। কিন্তু ব্যাটারি চালিত জালের দাপটে নদীর মাছ প্রায় ধ্বংসের মুখে, টান পড়েছে জেলেদের জীবন জীবিকায়। নিজেদের সেই যন্ত্রণার কথাই তুলে ধরলেন স্থানীয় এক জেলে। সংসার চলেনি মাছ ধরে বিক্রি করে, চলবো ওখানে তো মাছ খাওয়া যায় না আগের মতন। ওখানে যে ব্যাটারি যা করতে আর কারেন্টের কষ্ট চলে যাবে, সেই কারণে মাছ তো মিশে গেছে। আমরা যে কী করে চলুন, আমরা মানে আগের দিনে যে আমরা বুঝাই দেব। কত পরিবার এদিকে এরকম মাছ ধরে, কতজন মৎস্যজীবী আছে? এরকম তো 50-60 পরিবার আছে এই ড্যামের উপরে, ড্যামের এই এরিয়ার মধ্যে না? কত বছর ধরে এই জায়গাতে তোমরা মাছ ধরছো? আমি তো আমার বাবার বাইরে গেছে অনেক আগে তুই, মানে আমরা তো বাইরে আজকে পছন্দ করি। মূলত কী কী জাল দিয়ে মাছ ধরো তোমরা? আমরা তো এই পালা জাল, কোন জাল, এই ব্যাটারি দিয়ে তো মাছ ধরাটা নিষিদ্ধ, তারপরেও কীভাবে ধরে লুকায়? মানে আর তো কিছু কম জানা আর তো না। এই জেলে জানিয়েছেন বংশ পরম্পরায় মাছ ধরে জীবিকার নির্বাহ করলেও বর্তমানে কারেন্ট জালের দাপটে খোয়াই নদীতে উধাও মাছ। প্রায় 50-60টি জেলে পরিবার ক্ষতির সম্মুখীন বলে এই যুবকের বক্তব্য। অনেক মানুষের জীবন জীবিকায় টান পড়লেও তেলিয়ামুড়া মৎস্য দপ্তরের ভূমিকা খুবই সীমিত বলে মনে হয় দপ্তরের কর্তা বিভাস বিশ্বাসের কথায়। লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানান তিনি। নদীতে যে ব্যাটারি চালিত যে জাল, ছোট জালগুলি রয়েছে বা বিভিন্ন ব্যাটারি চালিত জিনিসপত্রে তাদের মাছ মৎস্য শিকার করা হচ্ছে, বিষয়টা নিয়ে কী বলবেন? একটা অভিযোগ কিন্তু উঠে আসছে জেলেদের তরফ থেকে। আমি আজ অবধি, আমার কাছে কোনো অভিযোগ এখনও অবধি আসেনি। এখন আপনারা বললেন আমি জানলাম, যদি কোনো লিখিত বা মৌখিক কোনো প্রকার আমাদের মৎস্য চাষি ভাইরা অভিযোগ করেন যে এরকম ব্যাটারি দিয়ে শর্ট সার্কিট করে কোনো মাছ ধরা হচ্ছে, তাহলে আমি আমাদের স্থানীয় প্রশাসনে, আমরা যারা আছি থানার সঙ্গে যোগাযোগ করে, প্রয়োজনে আমাদের মাননীয় SDM-এর সঙ্গেও আমরা ওনার নলেজও নেব, নিয়ে আমরা ওই অঞ্চলগুলিতে আমরা যাব এবং রেড করে ও সমস্ত লোককে ধরার চেষ্টা করব। আর এর মধ্যে আমরা এই কিছুদিনের মধ্যে আমরা একটা হোর্ডিং লাগাচ্ছি যে এই সমস্ত কাজ করতে নেই, কী কী নেগেটিভ কাজ আছে মাছ চাষের বিরোধী, এগুলি যাতে না করেন। উল্লেখ্য, কারেন্ট জাল বা ব্যাটারি চালিত জাল দিয়ে মাছ ধরলে শুধু যে ছোট মাছের পোনা নির্বিচারে মারা যায় তাই নয়, পরিবেশের জৈব বৈচিত্র্য ও ক্ষতির সম্মুখীন হয় ভীষণভাবে। ব্যাটারি চালিত জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ হলেও কিভাবে খোয়াই নদীতে ধরা হচ্ছে এই মাছ, তাই এখন বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।